হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন সিলেবাস অনুযায়ী অর্থাৎ সিসিএফ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো বিএ বিএসসি বিকম কম সেমিস্টার ওয়ানের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য এগারো এক দু অর্থাৎ জানুয়ারি মাসের এগারো তারিখে একটা নোটিশ প্রকাশিত হয়েছে পরীক্ষা সংক্রান্ত এই নোটিশটা নিয়েই আজকে আলোচনা করব তোমরা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমাকে প্রতিনিয়ত বা ফেসবুকে তোমরা এই নোটিশটা আমাকে শেয়ার করছো এবং শেয়ার করে তোমরা জানতে চাইছো। যে এই নোটিশটা অরিজিনাল নোটিশ নাকি ফেক নোটিশ এইটা তোমরা জানতে চাইছ এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব প্রথমে তারপরে এই নোটিশটা অরিজিনাল নাকি ফেক সেটা নিয়ে আলোচনা করব। এখানে নোটিশের বিষয়বস্তুটা দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট তারিখ দেওয়া হয়েছে পরীক্ষা সংক্রান্ত এখানে প্রথম থেকে দেখো বলছে ইট ইস নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশান অল টু অল কনসার্ন দ্যাট এক্সামিনেশান ফলোয়িং কোর্স আর কম্পাউন্ড দ্য থ্রি অর ফোর ইয়ার্স বিএ বিএসসি বিকম সেমিস্টার ওয়ান এক্সামিনেশন এখানে কি বলা হচ্ছে ইম্পর্টেন্ট যে ডেট দেওয়া হয়েছে দেখো যে এখানে বি এ বিকম সেমিস্টার ওয়ান এক্সামিনেশান দু হাজার তেইশ আন্ডার সিসিএফ সিলেবাস অনুযায়ী এখানে টিউটোরিয়ালের ডেট বলা হয়েছে যে টিউটোরিয়ালের লাস্ট ডেট বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের দু তারিখ হচ্ছে টিউটোরিয়ালের লাস্ট ডেট সেটা দেয়া হয়েছে এখানে টিউটোরিয়াল কোন কোন সাবজেক্টের হতে পারে এস ইসি সাবজেক্টের হবে এমডিসি সাবজেক্টের হবে এবং আইডিসি সাবজেক্টের টিউটোরিয়ালের কথা বলা হয়েছে এবারে এই নোটিশটা ফেক না অরিজিনাল আমার তো মনে হচ্ছে এই নোটিশটা ফেক নোটিশ তবে এটা যে ফেক নোটিস সেটা ধরার কিন্তু কোনো রকম উপায় নেই যে নোটিশটাকে পুরোপুরি বলা যাচ্ছে ফেক সেই ফেক নোটিস কিন্তু ধরার কোনো উপায় নেই এবং প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে ফেসবুকে স্টুডেন্টরা এই নোটিশটা আমাকে শেয়ার করছে শেয়ার করে জিজ্ঞাসা করছে যে এই নোটিশটা অরিজিনাল কিনা তবে নোটিশটা অরিজিনাল না ডুপ্লিকেট তোমরা বুঝতে পারবে কিভাবে যে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখানে তোমাদের গিয়ে দেখাবো যে এই নোটিশটা সত্যিকারের ওয়েবসাইটে কোনো ওয়েবসাইটে দেওয়া আছে কি না তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে নোটিশটা ফেক না অরিজিনাল চলো তোমরা ওয়েবসাইটে দেখে নাও তোমরা কিভাবে। নতুন কোনো নোটিস তোমাদের জন্য প্রকাশিত হলে তোমরা কিভাবে সেটা দেখতে পাবে দেখো তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি সেখান থেকে গুগলটাকে ওপেন করছি দেখো গুগলটাকে তোমাদের প্রথমে ওপেন করতে হবে তারপর এখানে সার্চের জায়গায় সিইউ লিখতে হবে বেশি কিছু লেখার দরকার নেই জাস্ট সিইউ লিখতে হবে লেখার পরে নিচে স্কল করে আসতে হবে স্কল করে আসার পর এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট তিনটে জিনিস আছে এখানে নিউজ আর অ্যানাউন্সমেন্ট ইউজি আর হচ্ছে তোমার অ্যাডমিশান অ্যান্ড এক্সামিনেশান নোটিস এই তিনটে একবার তোমরা চেক করবে প্রথমে নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট চেক করছি এখানে এটা খোলার পরে তোমরা নিচের দিকে টেনে একবার রিফ্রেশ করবে তারপরে দেখবে এখানে তোমাদের জন্য কি নোটিস আছে দেখো এখানে সেমিস্টার থ্রি আর সেমিস্টার ওয়ানের যে পরীক্ষা অর্থাৎ তোমাদের কিন্তু সিসিএফ সিলেবাস অনুযায়ী কিন্তু এটা নয় এটা দেখো এখানে লেখাই আছে যে সি অর্থাৎ প্রথম সেমিস্টার তোমরা যারা নতুন আছো তোমাদের জন্য নয় আর এখানে তোমাদের কোনো নোটিশ দিলো না এটা কোথা কোন পেজ ছিল যে নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্টের পেজ ছিল তারপর আমরা নেক্সট পেজে ফিরে যাব সিসিএফ এই যে সিসিএফ এই পেজটা একবার রিফ্রেশ করে দেখবো এই পেজে দেখো শেষ নোটিস ছিল জানুয়ারি মাসের চার তারিখে তাহলে এটাও নয় তারপরে দেখো আরেকটা আমাদের আছে সামনে যে অ্যাডমিশান অ্যান্ড এক্সামিনেশান এটা দেখব দেখো এটাও নিচের দিকে টেনে একবার রিফ্রেশ করবে তারপর এখানেও নোটিশটা আছে কি আমরা চেক করে নেব দেখো এরকম এগারো তারিখে রকম ধরনের কিন্তু কোনো নোটিশ এখানে নেই যে নোটিশগুলো আছে দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশান সম্পর্কে কোনো নোটিশ কিন্তু নেই আরেকটা ওয়েবসাইট আছে ইউনিভার্সিটি সেটা হচ্ছে দেখো এইটা দেখো এই ওয়েবসাইটটা দেখো আরেকবার ব্যাক করে দেখাচ্ছি এখানে যে এই ওয়েবসাইটটা আছে এটা দেখো এখানে টাচ করছি এখানে টাচ করার পরে এই পেজটা রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নেওয়ার পরে এখানে দেখো তোমাদের সামনে এগারো তারিখে একটা নোটিশ আছে কিন্তু এই নোটিশটা কি এই নোটিশটা কিন্তু থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের জন্য তবে প্রথম সেমিস্টারে যারা সাপ্লি পেয়ে আছে তাদের জন্য এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য যারা সিবিসিএস সিবিসিএস সিস্টেমে পড়াশোনা করছে তাদের জন্য অর্থাৎ এই যে নোটিশটা তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে শেয়ার করছো এই নোটিশটা তোমরা যদি জানতে চাও এটা সত্য কি না আমার তো মনে হচ্ছে ফেক নোটিশ যদি ফেক না হতো কোনো একটা ওয়েবসাইটে এই নোটিশটাকে কিন্তু পাওয়া যেত এই নোটিশটার অস্তিত্ব থাকতো